হ্যালো এভরি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমি যে মুভিটা নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি এর ট্রেলার কিছুক্ষণ আগে বেরিয়েছে এই মুভি মুজিব দ্য মেকিং অফ আ নেশন বা মুজিব একটি জাতির রূপকার এটা একটা মানে ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হওয়া শ্যাম পরিচালনায় এই সিনেমাটা নিয়ে কিন্তু এক বছর আগের থেকেই কিন্তু আলোচনা হচ্ছে যখন থেকে এই সিনেমার ট্রেলারটা কান্সে দেখানো হয়েছে অনেকে নানা রকমের এটার মানে মন্তব্য শোনা গেছে স্বাভাবিক ব্যাপার এটা একটা বায়োগ্রাফিক্যাল ড্রামা যেহেতু তো সে সেহেতু এটা নিয়ে একটা বিতর্ক হবে সব জিনিস সেই ব্যক্তির সঙ্গে যেমন আমরা এটা জানি মুজিব মানে আমরা শেখ মুজিবুর রহমানের কথাই আমরা বলছি তো দ্য ফাদার অফ আ নেশন অফ বাংলাদেশ তো এই মানে এই ব্যক্তিত্বের সঙ্গে মানে মিল হওয়া এমন একজন মানুষকে নেওয়া কাস্টিং করা মানে এটা নিয়ে তর্ক বিতর্ক প্রচুর হয়েছে প্রচুর আমি আজকে সকাল থেকে এটা নিয়ে আমি কিছু কিছু আর্টিকেল দেখছিলাম যে এর চরিত্র যিনি অভিনয় করেছেন আরিফিন শুভ তাকে হয়তো ফিজিক ওয়াইজ হয়তো মানিয়ে গেছে কিন্তু এটার যেটা বিতর্ক হয়েছে যে গলার ভয়েস আলাদা তিনি হয়তো কিছু কিছু মানে শেখ মুজিবুর নের হয়তো কিছু কিছু বডি ল্যাঙ্গুয়েজ হয়তো তিনি তাকে অ্যাডাপ্ট করতে হয়েছে তো কিন্তু সেখানেও তিনি কতটা সাকসেসফুল হয়েছেন সেটা দেখার জন্য এই তেরোই অক্টোবর আসতে চলেছে আবার নতুন করে ট্রেলারটা আজকে বেরিয়েছে কিছুক্ষণ আগে তেরোই অক্টোবর আসতে চলেছে এই সিনেমাটা বাংলাতে তো বটেই হিন্দি এবং ইংলিশেও এই সিনেমাটা রিলিজ করছে দেখা যাক কোন কোন হলে এই সিনেমাটা আসে এবং এখানে মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন শ্যাম ব্যানেগালের ডিরেকশনে আরিফিন শুভ নুসরত ইমরোজ তিশা চঞ্চল চৌধুরী নুসরাত ফারিয়া সহ আরও অনেকে এবং এই সিনেমাটা শুটিং হয়েছে নাকি প্যান্ডেমিকের সময় এই সিনেমার যেটা আমার ট্রেলার দেখে যে যে জিনিসগুলো মনে হলো মানে যে জিনিসগুলো আমার কমা মনে হয়েছে যেমন হচ্ছে যে গ্রিন স্ক্রিনের কাজগুলো খুব বেশি চোখে লাগছে এটা বোঝা যাচ্ছে মানে স্পষ্ট আবার কিছু কিছু টেকনিক্যালি আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে দেখে মনে হচ্ছে যে ওই জায়গাটাতে আর্টিফিশিয়ালি জিনিসটাকে বসানো হয়েছে এবার এটা কেন হয়েছে এটা তো বলতে পারবেন এবং সাম্বানে গেলে সিনেমা মানে আমাদের ভারতবর্ষে একটা ইউজ একটা ব্যাপার সাম্বানে গেলে সিনেমা মানে আপনারা যদি সাম্বানে গেলে প্রত্যেকটা সিনেমা যদি আপনারা দেখেন কিছু না কিছু তার মেকিং ওয়াইজ কিছু বক্তব্য থেকে শুরু করে সমস্ত জিনিসের মধ্যে একটা আলাদা ব্যাপার থাকে সাম্বানে গেলে মানে চলচ্চিত্রে তো সেই হিসাবে তো আমি এই সিনেমাটা দেখার জন্য অবশ্যই আমি উৎসাহী যদি আমাদের এখানে আসে তাহলে দেখব মুজিব আমি জানি না আমার মনে হয় এগুলো বোধ হয় মেট্রো সিটি গুলোতেই বোধহয় রিলিজ করবে আমাদের এখানে আসবে বলে আমার তো মনে হচ্ছে না এই মানে সিনেমাটা এই সিনেমাটা যদিও এক মাস আগে মানে থার্টিন সেপ্টেম্বরে কিন্তু টিফে কিন্তু অলরেডি এটা দেখানো হয়ে গেছে এবং এই সিনেমার মিউজিক ডিরেক্টর হলেন শান্তনু মৈত্র শান্তনু মৈত্রর মিউজিক আমার এমনিতে ভালোই লাগে খারাপ লাগে না তার গানগুলো তার মিউজিক কম্পোজিংয়ের যে ব্যাপারগুলো সেগুলো ভালো লাগে এবার দেখতে হবে যে আরিফিন শুভকে এই চরিত্রটাতে কতটা মানিয়েছে উনি যদি বা উনি যদি নিজেকে ব্রেক না করেন তাহলে কিন্তু সিনেমাটা নিয়ে যথেষ্ট মানে সমালোচনা হবে এবার উনি যদি ব্রেক করেন নিজেকে দেখুন শ্যাম্বানে সিনেমা শ্যাম্বানে এমন একজন ডিরেক্টর যিনি মানে অভিনেতাদের কাছ থেকে অভিনয় বার করে নিতে পারেন এখানে চঞ্চল চৌধুরী মতো চরিত্র এখানে আছে সেখানেও তিনি পুল অফ করতে পারেন কিন্তু হ্যাঁ এটা একটা একদম সত্যি কথা যে যে সেন্ট্রাল ক্যারেক্টার মানে আরিফিন শুভ যে ক্যারেক্টারটা করছেন শেখ মুজিবুর রহমানের ক্যারেক্টার এই ক্যারেক্টারটা কিন্তু মানে একেবারে টপনাচ হওয়া খুব বেশি দরকার দেখা যাক এটা কেমন হয় আমার যে যে জিনিসগুলো চোখে লেগেছে সে সে জিনিসগুলো আমি বললাম আর সত্যি কথা বলতে যে এটা যেহেতু বায়োগ্রাফিক্যাল ড্রামা আমি ট্রেলারেও কিছু কিছু জিনিস দেখলাম যে ওনার ব্যক্তিগত জীবনেরও কিছু পোর্শন দেখানো হয়েছে আমি একজন জাতির জনক হিসাবে আমি শেখ মুজিবুর রহমানের সম্বন্ধে আমি কিছুটা জানি কিন্তু তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিন্তু অতটা ওয়াকিবহল আমি নই এটা টু বি ভেরি অনেস্ট এবার এই সব জিনিসগুলো জানতে গেলে একজন মানুষের সম্বন্ধে মানে সিনেমাটাকে বিচার করতে গেলে আমার মনে হয় ওনার সম্বন্ধে আরও আমাদের বেশি ভালো করে জানা দরকার ওনার সম্বন্ধে তবেই আমরা কিন্তু সিনেমাটাকে বিচার করতে পারবো দেন আসবে যে আরিফিন শুভ ভালো অভিনয় করছে কি করছে না বা আদার্স যারা আছেন তারা ভালো অভিনয় করছেন কি করছেন না এগুলো তো অনেক পরের ব্যাপার তো এটাই ছিল আমার আলোচনা এটা কিন্তু কোনো ট্রেলার রিয়াকশন নয় এটা জাস্ট একটা আলোচনা এই সিনেমাটাকে নিয়ে এই সিনেমাটা কিন্তু বাইরে কিন্তু খুব একটা যে মানে খারাপ এটার যে রিয়াকশন হয়েছে তা কিন্তু নয় এর ট্রেলার যখন কান্সে দেখানো হয়েছিল এটা কিন্তু মিক্সড রিয়াকশন এটা পেয়েছিলো এবার টরেন্টোর ব্যাপারটা আমি বলতে পারবো না ওরকম মানে টরেন্টো ফেস্টিভ্যালে এই সিনেমাটা দেখানোর পরে তারপর কেউ রিভিউ দিয়েছে কি না আমি তো খুঁজে পেলাম না হতে পারে হয়তো দিয়েছে সেটা হয়তো আমার নজরে আসেনি তো এটাই ছিল আমার আলোচনা থ্যাংক ইউ সো মাচ দ্যাটস অল প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টিল দেন গুড বাই